হাটহাজারিতে একটা পার্ক আছে নাম উলামা পার্ক শুনতে পেয়েছেন উলামা পার্ক দেখি বলেন তো কোথায় হ্যাঁ প্রিয় দর্শক যে পার্কের কথা বলছি কাগজে কলমে নেই তবে গত কয়েক বছর ধরে পরিচিতি লাভ করেছে হাটহাজারি রেলওয়ে স্টেশনের এই প্ল্যাটফর্মটাই উলামা পার্ক আজকের ভিডিও এই উলামা পার্ককে নিয়ে এটি হচ্ছে হাটহাজারি রেলওয়ে স্টেশন যেটি উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী উপজেলা হাটহাজারি উপজেলার একেবারে হাটহাজারি মাদ্রাসার সামনে এই রেলওয়ে স্টেশন এলাকাটা হাজার হাজার শিক্ষার্থী দ্বারা মুখরিত থাকে এখানে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো শিক্ষার্থী আমি যদি একটু দেখাই এখানকার অধিকাংশ সব শিক্ষার্থীদের মধ্যে বেশিরভাগই কিন্তু হাটহাজারি মাদ্রাসার শিক্ষার্থী এছাড়াও আশপাশের মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে আসেন যেহেতু এখানে বিগত কয়েক বছর ধরে মাদ্রাসার শিক্ষার্থীদের আনাগোনা বেশি সেই সুবাদে এ স্থানটির নাম ওলামা পার্ক হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে আপনারা দেখবেন প্রতিদিন পড়ন্ত বিকেলে হাজার হাজার হাট মাদ্রাসা মাদ্রাসার শিক্ষার্থীরা এখানে আসেন এখানে এসে ওনারা সময় অতিবাহিত করেন কেউ বা চা পান করেন কেউ বা ছোলা কিনে ছোলা খান কেউ বা ঝালমুড়ি বলতে গেলে একসময় যে রেলওয়ে স্টেশনে চিপা চাপায় কেউ মাদকশক্ত অনেকেই বসে যেখানে মাদক সেবন করত, কেউ সিগারেট পান করত গাঞ্জা সেবন করত সেখানে পরিস্থিতিটা সম্পূর্ণ ভিন্ন কেমন ভিন্ন এই যে দেখতে পাচ্ছেন এভাবেই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে থাকে এবং আপনারা জানলে অবাক হবেন এটি কিন্তু এখন আর হাট হাজারি স্টেশন এই হিসাবে

আসে এখানে সবাই আপনি যতজনকে জিজ্ঞেস করবেন ওলামা পার্ক তবে আমার যতটুকু মনে পড়ে তিন দুই বছর এরকম হয় আমি একটা ভিডিও করেছিলাম তো এরকম ছাত্র ভাইয়েরা বলছিল আর কি যে ওলামা পার্কে যাব তো আমার বাড়িও হাটা যারা আমি ওলামা পার্ক চিনি না তো পরবর্তীতে জানলাম যে আসলে বিষয়টা কি যেহেতু অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এখানে আসেন তাই তারা এটাকে ওলামা পার্ক হিসেবে চিনে যা আলায়ম ও বলা হয় না তো ওলামা পার্ক হিসেবে চিনেন হ্যাঁ কিন্তু এখানে কোনো লেখা নেই উলামা পার্ক আচ্ছা এখানে আবার অনেকেই বিভিন্ন জিনিসপত্র বিক্রি করেন আমরা কারোর ছবি দেখাব না অনেকেই আবার দেখা যাবে এই ধরনের জিনিসপত্র বিক্রি করেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম মেহেদী হাসান মেহেদি হাসান ভাই কোন জেলা থেকে এসেছেন আমি কুমিল্লা জেলা থেকে এসেছি আচ্ছা আমাদের পাশে খুব বেশি দূরে না জি এখানে কি আসা হয় মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মাঝে মধ্যে আসা হয় আহ বিকাল সময় তাই না বিকেলের সময়টা এটাকে কি হিসাবে ছিলেন এটা যদিও রেল স্টেশন তবে ওলামায় গ্রামের সমাগমের কারণে এটাকে ওলামা পার্ক হিসেবে সবার মুখে মুখে চলতেছে আর কি চলছে মানে লোকেমুখি এটাই বেশি প্রচারিত হয়ে যায় ওলামা পার্ক হিসেবে হ্যাঁ এখানে মুরব্বিরও আছে কেমন আছেন আপনি তো অনেকদিন ধরে এখানে আছেন তাই না আচ্ছা এখানে অনেক ছাত্র ভাইয়েরা আসেন এবং মোটামুটি বলতে গেলে মাদ্রাসার ছাত্র ভাইদের এখানে পদচারণা একেবারে এই জায়গাটা মুকর মুখর মুখর থাকে কেমন লাগে দেখতে খুব ভালো লাগে আজকে কয় বছর ধরে এলাকায় আছেন আপনি

আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝে মধ্যে আসেন নাকি আজকে আমি গত দুই দুই মাস ধরে কন্টিনিউ আসতেছি প্রতিদিন বিকাল বেলা আমার বাচ্চাকে একটা এখানে একটা মাদ্রাসাতে ভর্তি করেছি যে আপনার কুরআন হেফাজে আচ্ছা আচ্ছা এখানকার এই পরিবেশটা কেমন দেখেন বিকালে এই পরিবেশটা আসলে মনোরম অনেক হুজুররা এখানে আছেন বিশেষ করে সাদা পায়জামা পাঞ্জাবি সাথে সাদা টুপি অত্যন্ত সুন্দর লাগে দেখতে এরকম মুখরিত থাকে না অনেক মুখরিত আসলে ভালো লাগে আমিও বিকালে বাচ্চাকে নিয়ে এখানে হাঁটাহাঁটি করি ওখানে হ্যাঁ পরিবেশ অনেক সুন্দর তো যাইহোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হাটহাজারিয়া স্টেশন এটাই সত্য তারপরও লুখো মুখে বিশেষ করে মাদ্রাসার ছাত্র ভাইদের কাছে এটা ওলামা পার্ক হিসেবে পরিচিত তো যদি জিজ্ঞেস করা হয় উত্তর গ্রামে ওলামা পার্ক বলে কি কোনো কিছু আছে কি মনে হয় আছে নাম সেটার নাম কি কোথায় আছে আঠাজারি রেলওয়ে স্টেশনে তো এখানে ওই আপনারা বিকালের সময়টা কাটাতে পারেন ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম